নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্যপথের আজকের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে শোনাবেন জোনাকি ব্যানার্জি। প্রথম কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল রচিত গানের আড়াল। বিদ্রোহী কবি হলেও কাজী নজরুল ইসলাম প্রেমের কবিতা ও গানে অবিসংবাদী ব্যক্তিত্ব। গানের আড়াল কবিতার ছত্রে ছত্রে কবি তাঁর কাছের মানুষটির প্রতি অভিমান ব্যক্ত করেছেন। গানের আড়ালে কবির যে একটা সুন্দর মন আছে, কবি যে প্রেমিকা বা প্রেয়সী, তাঁর কাছে কবিতার অন্তরের ব্যথাকে প্রকাশ করতে চেয়েও পারছেন না। কবির গান প্রেমিকার ভালো লাগলেও তার হৃদয় স্পর্শ করতে পারছে না। কবির ভাষায় অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। তাই কবি তার অভিমান এবং কষ্ট থেকে বলছেন, ভোলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেউ নয়। পরের কবিতা পূব পশ্চিম, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত। কবিতাটিতে এপার বাংলা ওপার বাংলার কথা বলা হয়েছে। দুই বাংলার নদীর নাম হয়তো পৃথকভাবে দেওয়া হয়েছে, কিন্তু সেই নদীর স্রোত একই ধারায় বয়ে চলেছে আজও। বাইরে থেকে আমাদের আলাদা করে দেয়া হলেও আসলে কিন্তু আমরা এক। মানুষের প্রতি ভালোবাসা মমতা এক। আমাদের সুখ দুঃখ হাসি কান্না এক। বাংলাকে পৃথক করে দেয়া হলেও চাঁদ সূর্য যেমন এক, তেমনি নদীর ধারা বায়ুর স্রোত একইভাবে বয়ে চলেছে দুই বাংলায়। রবীন্দ্রনাথ এদেশেও যেমন পূজিত হন, ওদেশেও তেমনভাবেই জনপ্রিয় ও আদরণীয়। পরের কবিতা শুভ দাশগুপ্তের আমরা। স্বাধীনতা পরবর্তী আমরা কেউ চায় না আমাদের ছেলে ক্ষুদিরাম বা সুভাষচন্দ্র হোক, ওসবভাবে পাড়ার অন্য ছেলেরা। আমরা চাই আমাদের ছেলেরা কেরিয়ারিস্ট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দুহাতে টাকা রোজগার করবে, আর ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। জোনাকি ব্যানার্জির বাড়ি বোলপুর নায়কপাড়া। সংস্কৃত ভাষা ও সাহিত্যে এমএ বিএড, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান থেকে স্নাতকোত্তর পাস করেছেন তিনি। বর্তমানে বীরভূমের লাভপুর শম্ভুনাথ কলেজে কর্মরত। তার ভালো লাগার বিষয় আবৃত্তি ও পাঠ, গার্ডেনিং, ছবি আঁকা, নানান ধরনের হাতের কাজ, বই পড়া, গান শোনা, রান্না করা, প্রকৃতির কোলে ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই ইমেল করে জানাবেন। সাহিত্যপথের ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করি। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ডক্টর চন্দন কুমার কুণ্ডু। এখন কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন জোনাকি ব্যানার্জি। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা গানের আড়াল। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়।
হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা। গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারই প্রতিধ্বনি। কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে। বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হাই ভেবে নাহি পাই, যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই। সাগরের সেই ফুলে ফুলে কাঁদা, কুলে কুলে নিশি দিন। সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহাবিন। আমার গানের মালার সুবাস ছুঁলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি। জানি তার কাছে যাও, শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া পড়ি। সারা জনমের ক্রন্দন যার, ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভোলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ো আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়াই হয়েছি তোমার, হৃদয়ের কাছাকাছি। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা কবিতা পূব পশ্চিম। তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা। একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল সুপুরি অশোক শিমুল, আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার শাড়ি জারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচরি, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভেতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক,
এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি মেহবুব, তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃতদীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ। মর্মের মধুকর, মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেন পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পিছনে চাপরাশি আড্ডালি, গরমে কুলু মানালি, শীতে কোবালাম বীচ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ওপাড়ার ওরা। আমার ছেলে ঘাড় গুজে কেরিয়ার বানাবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে, দেশের জন্য মুখের রক্ত তুলবে ওপাড়ার ওরা। আমার ছেলে, আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে, নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ। আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাব, দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদগদ কণ্ঠে গণসঙ্গীত গাইব, সারে যাহা সে আচ্ছা হিন্দু সীতা হামারা। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।